শনিবার রাতে বিশালগড় মহকুমা হাসপাতালে বাপন মিয়া নামে এক যুবক মহিলা ওয়ার্ডের শৌচাগারে ঢুকে কৌটা এবং সিরিঞ্জ সহ নেশা সামগ্রী সেবন করছিল। ঘটনাটি লক্ষ্য করে হাসপাতালের বেসরকারি সিকিউরিটি গার্ড এবং পুলিশ কর্মীরা তাকে আটক করে খবর দেয় বিশালগড় থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নেশা সেবনকারী বাপন মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। তার কাছ থেকে উদ্ধার করা হয় নেশা সেবনে ব্যবহৃত নানা সরঞ্জাম। জানা গেছে আটককৃত যুবকের বাড়ি নব শান্তিগঞ্জ বাজার এলাকায়। অভিযোগ, বিশালগড় মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকার প্রকাশ্যে দিবালোকে নেশার কারবার চালিয়ে আসলেও পুলিশ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। ফলে মুখ্যমন্ত্রীর ডাকা নেশা মুক্ত ত্রিপুরা গড়ার স্লোগান প্রশ্নচিহ্নের মুখে। আমরা এখানে অক্ষণ দেখি নেশা, ওর সম্ভবত ওর সিরিঞ্জ আছে, সম্ভবত না মানে সিরিঞ্জটা আমরা পাইছি এর স্পটে। এখানে ওয়ার্ডে ইয়ের মধ্যে মহিলারা যে লেপটিন ইয়ে আছে, লেপটিন ইউজ করে ওইখানে লেপটিন টেপটিন ইউজ করে এদের মধ্যে সিরিঞ্জ প্লাস মুড়িও আছে, কোটা টোটা যেগুলো কিছু পাইছে কোটাও আছে সঙ্গে। তো আমরা ধৈরা এখানে সবাই হেল্পে আছিল, হেল্প করছে আমরা, যে সবাই সিকিউরিটি স্টাফ আছে এখানে, আর তারা আইনা আমরা থানাতে। আপনার কি মনে হয়েছে কি নেশা সেবন করতে আইছে নাকি বিক্রি করতে আইছে? করছে, লেপটিনের মধ্যে করছে, আমরা ধরা অবস্থায় ধরা হয়েছে এখানে। কোন হাসপাতাল এটা? এটা বিশালগড় হাসপাতাল। এখন সে কই আছে? এখন সে আছে বিশালগড় পিএস।